এই মুহূর্তে অবশ্য গানের নয়, আমরা একজন বিশিষ্ট মানুষকে আমাদের মধ্যে নিয়ে আসবো, যিনি তার সবচেয়ে বড় পরিচয় তিনি উত্তম কুমারের একজন অনুরাগী ভক্ত। এই মুহূর্তে একটা অন্য পরিচয় তিনি এখন, কিন্তু যদিও তিনি সশরীরে নেই, কিন্তু তিনি উত্তম কুমারের পরম আত্মীয় প্রতিম। মঞ্চে ডেকে নেব আমাদের মাননীয় বিধায়ক শ্রী দেবাশিস কুমারকে। আজ থেকে 42 বছর আগে আমাদের প্রত্যেকেরই মহানায়কের মহাপ্রয়াণ, এই মহানগর হারিয়েছিল তার মহানায়ককে। আমি এটা বলার চেষ্টা করছি যে আজও উত্তম কুমার সমানভাবে প্রাসঙ্গিক। আর 4 বছর পরে তার শতবর্ষ হবে। একটা রিজিওনাল ফিল্মে একজন অভিনেতা আঞ্চলিক ভাষায় ছবি করা একজন মানুষ এইভাবে আজ প্রাসঙ্গিকতা বজায় রাখা, এটা দুরূহ নয়, খুবই কষ্টকর একটা বিষয়। সেটা উত্তম কুমার করেছেন। নিজেই একটা প্রতিষ্ঠান, অভিনেতা থেকে প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিল। এই যে সাধন বাগচীরা যেটা করছেন, সাধন আমাদের শিল্পী সংসদ তৈরি করেছিলেন উত্তম কুমার দুস্থ শিল্পীদের পাশে দাঁড়াবার জন্য। শুধু অভিনেতা নন, এমন অনেক ছবি প্রযোজনা করেছেন যার অর্থ পুরোটাই দুস্থ শিল্পীদের জন্য তিনি খরচও করেছেন। যতদিন বাংলার চলচ্চিত্র থাকবে ততদিন একটা নাম জল জল করবে, তার নাম উত্তম কুমার। নমস্কার। উত্তম কুমারের ছবি অমানুষ ছবির গান, যে গানগুলো শুনলেই আমাদের দৃশ্যগুলো সঙ্গে সঙ্গে মনে পড়ে যায়, সেই গান শোনাতে মঞ্চে আসছেন সোনাক্ষী কর। একটু করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। Tere
दीक्षित नय किन्तु माधुरी माधुरीर गान किन्तु आमादेर बांगला गानेर सम्पद से आमार प्रथम बाड़ीते सिनेमा देखे मार खावार छबिर गान शोनाते मंचे आसछे माधुरी शिल्पी तनुश्री भारद्वाज
ভীষণ প্রিয় সঙ্গীত শিল্পী, শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, সত্যই আমেরিকাবাসীর মন জয় করে যিনি ত্রিজয়, তিনি দিতে হবে গানে গানে আমাদের অনেক কিছু ত্রিজয় দিয়ে। আন্তরিকভাবে আমন্ত্রণ জানাবো আমাদের এই প্রিয় শিল্পীকে। হ্যাঁ, করতালিটা তো চাই অবশ্যই। বেদনার বা
আলু ঝরে নিয়তি আমার ভাগ্য লয়েছে নিয়তি আমার ভাগ্য লয়েছে নিশি দিন খেলা করে বেদনার পালু ঝরে কি আশায় বাঁধি খেলা কর বেদনার পালু ঝরে আশা কেন যায় না আশা লুচায় কিছু তার পায় না কিছু তার পায় না কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু পরে নিয়তি আমার ভাগ্যলয়েছে নিয়তি আমার ভাগ্যলয়েছে নিশিদিন খেলা করে বেদনার পালু ঝরে কি আশায় বাঁধি খেলা কর বেদনার পালু ঝরে সঙ্গে শিল্পী সোমা নন্দী শিল্পীকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি Yeah.
মঞ্চে শিল্পী সৈকত মিত্র। গানে ভুব ভরিয়ে দিলি ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল জিতির স্বপ্ন দেখা হলো ফাঁকি গানে ভুব ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যেতে স্বপ্ন দেখা ভুলো ফাঁকি গানে ভুব ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায় তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায় তারে হাসি মুখে যেতে দাও শেষবার শুনে না মনে রেখো তারে শেষ গানে ভুব ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি শুনি একদিন কণ্ঠে পরালে মালা আজ তোমাদের সভাতে তার বিদায় নেবার পালা যে
যার গান শুনি একদিন কণ্ঠে পরালে মালা আজ তোমাদের সভা হতে তার বিদায় নেবার পালা ঝরে কত তারায় অলোকে মনে রাখে বলো কে ঝরে কত তারায় অলোকে মনে রাখে বলো কে ছিল কত সুর বুকে জানিবে না কেহ আর ছিল কত সুর বুকে জানিবে না কেহ মনে রেখো মনে রেখো মনে রেখো তারে শেষ গা আমাদের খুব প্রিয় মানুষ প্রসেনজিৎ মুখার্জি, তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। এসো, তুমি উত্তম কলারত্ন পুরস্কার 2022 অনেক শিল্পী সৈকত মিত্রর হাতে আমরা তুলে দিচ্ছেন আমাদের পরম শুভানুধ্যায়ী শ্রী প্রসেনজিৎ মুখার্জি। অনেক ধন্যবাদ। বাংলা চলচ্চিত্র প্রচার ও প্রসার সমিতির উদ্যোগে ওকে আজকে এই সম্মানে আমরা ভূষিত করছি। নমস্কার।